সুপ্রিয় দর্শক, আমি আনোয়ার আসি আপনাদের সাথে। আজ আমাদের অনুষ্ঠানে অস্ট্রিয়া প্রবাসী থেকে একজন পাগলামি সাগলামি অর্থাৎ ফেসবুকে ভাইরাল এমন একজন ব্যক্তি যে কিনা ফেসবুকে ভাইরাল, তিনি আমাদের সাথে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন। তিনার নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। তিনি হচ্ছেন ফেসবুক সেলিব্রিটি সেপাতুল্লাহ সেপুদা। সেপুদা, এই যে অনলাইনে ফেসবুকে এসে এই যে আপনি পাগলামি সাগলামি করেন, কেন ভাই? আমি তোদের মতো শ্রমিক না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা শ্রমিক মানলাম, তা আপনি যে এই যে ফেসবুকে এসে পাগলামি সাগলামি করেন, আপনি কোন কাজের কাজটা করছেন শুনি তো। আমি হলিউডে অভিনয় করি, বলিউডে অভিনয় করি, ইউরোপের অনেক দেশে অভিনয় করি, টেলিভিশনে করি, থিয়েটারে করি। আমি কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, আরো 38 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছি। জাতিসংঘের উপদেষ্টা ছিলাম। আমি একজন ভিভিআইপি, মানে বুঝাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন। আমার সাক্ষাৎকার তোদের দেশের ওই ফকিন না পায় না, তোদের দেশের ফকিন নি এরা পায় না। সেপুদা, এই যে আপনি অনলাইনে এসে এই যে আপনি মদ খান, আপনার কি অনেক টাকা পয়সা? আপনি কি অনেক বড় লোক? যারা গরিব ওরা তো মদ কিনতে পারে না, তাই না? গরিব তো ওরা পান্তা ভাত খায়। হ্যাঁ, আপনি যে এত বড় লোক, ধরেন আপনাকে আমরা কিনবো, তাহলে আমাদেরকে কি করতে হবে? টাকা পয়সা নয়, সারা পৃথিবীর যত সোনা দানা হীরা মুক্তা এরকম 1000টা পৃথিবীর হীরা দানা সোনা বলে আমাকে কিনতে পারে। তাহলে দাদা আপনার দুর্বলতাটা কি তাহলে? আমার শুধু একটাই দুর্বলতা, কচি কচি সুন্দরী তরুণী। আপনার যে চা পাওয়া এইগুলো আমাদের দেশে আছে, আমরা চাচ্ছি আমাদের দেশে আপনাকে আনতে, কি বলেন আপনি? আর আমার দরকারটা কি? আমি তো তোদের দেশে যাব না এবং আমার লাশ তোদের দেশে যাবে না, সেটা আমি দান করে দিয়েছি। দাদা আপনি কি করেন এখন? দাদা আপনি অনেক গুণী, অনেক কিছু করেন, তাহলে আমাদের ইয়ং জেনারেশনের করণীয় কি এখন তাহলে বলেন তো? মদ খা, মদ খা, মদ খা, মদ খা। দাদা মনে অনেক কষ্ট দুঃখ, আপনার মতো যদি সেলিব্রিটি হতে পারতাম। কি হিংসা হয় আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত সেলিব্রিটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা, বুদ্ধিজীবী, রাজনীতিক, বিজ্ঞানী, বিশ্ব মানবতার মুক্তিদাতা, রাজনীতিক, প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। দাদা আমাদের দেশে অনেক অনেক ছেলেরা আছে, ধরুন প্রেম করতে চায়, এই পাশে একটি ধরুন আছে রমণী, এখন কি করবে বলুন তো? তোমার পাশে যে আছে তাকে বলো আই লাভ ইউ, এবং শুধু বললে হবে না, তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলবে আই লাভ। দাদা একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, আপনি ছোটবেলায় কেমন ছিলেন? ফার্স্ট বয় ছিলাম, দেখতে শুনতে নাদুস নুদুস, শান্ত শিষ্ট ভদ্র, লেজ বিশিষ্ট ছিলাম। লেজ বিশিষ্ট মানে কি? বান্দর। আচ্ছা ভাই, বান্দরের কি লেজ আছে? আচ্ছা মানে। দাদা আর একটা ছোট প্রশ্ন, অনেকদিন যাবত মাথায় কোনো বুদ্ধি আসতেছে না, কি দেখি করব, কি কন্টেন্ট বানাবো, কি করব বলুন তো? মদ না খেলে তোদের মাথায় বুদ্ধি আসবে না। বাংলাদেশে মদ সাপ্লাই দে, বাংলাদেশে ওখানে বাংলা মদ বানা। আচ্ছা আমাদের কথা বাদ দেই, আমাদের দেশের জন্য কি করবেন বলুন তো? আমি ভাবছি বাংলাদেশে শুকুরের খামার বানাবো। দাদা অনেক মুরব্বি হয়ে গেছেন আপনি, অনেক বুড়ো ঠুড়ো হয়ে গেছেন, তবে এখন কি আপনি নিজেকে ইয়ং মনে করেন? অফকোর্স আমি ইয়ং। আপনার এখন বর্তমান বয়স কত? আমার মনের বয়স 18। তাহলে আপনার গার্লফ্রেন্ডের বয়স কত? 17.5। এবার আপনার কাছে ছোট্ট একটা ব্যাপার নিয়ে জানতে চাব, এই যে ধর্ম নিয়ে আপনার মতামত কি? প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাই। আচ্ছা সেপুদা, অনেক আড্ডা হলো, অনেক কিছু আমরা কথা বললাম, অনেক কিছু দর্শকের জানালাম, তবে এই দর্শকের কিছু আপনার বলার আছে? ভালো ভালো খাওয়া খাবেন, মদ পান করবেন। এই যে দেখুন আমি বিয়ার পান করি। সুপ্রিয় দর্শক,
এতক্ষণ আমাদের সাথে ছিলেন সুদূর অস্ট্রিয়া থেকে সেপাতুল্লাহ সেপোদা, আমাদের সাথে লাইভ প্রোগ্রামে যুক্ত ছিলেন। এতক্ষণ এই সেপাতুল্লাহর কথাগুলো শুনলেন। অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।